আমরা এই গাড়িতে এই রাস্তায় যে গাড়ি চালাই, আমরা নদী ভাঙ্গনের কারণে আমরা এখন গাড়ি চালাইতে পারি না, কোনো যাতায়াত মানুষ করতে পারে না, আমাদের খুব কষ্ট হইতে আছে। আমরা চাই যে আমাদের রাস্তাটা জানি তাড়াতাড়ি সরকার দাবি আমাদের জানি মেরামত করে দেওয়া হয়। এখানে আইসে দেখতেছি রাস্তা ভাঙ্গা, আমরা জানি না আগে, কিন্তু আইসে দেখতেছি নদীর ভাঙ্গনে রাস্তা নিয়ে গেছে, এখন তো চলাচলের জন্য বিকট পথ হয়ে গেল আমাদের। এখন তো এই রাস্তাটা তৎক্ষণিক সারানো মেরামত করা উচিত, বা পরবর্তীতে কোথাও যদি রাস্তা করা যায় এইভাবে নিয়ে সেটা মেরামত করা উচিত এবং ভাঙ্গন প্রতিরোধ করা উচিত, যেন এভাবে আর না ভাঙতে পারে রাস্তা। সেক্ষেত্রে বাড়ি কোন জায়গায়? বাড়িতে নদীর ভাঙ্গলে নিয়েই গেছে। কোন জায়গা দিয়ে বাড়ি ছিল, কি কবে কি ভাঙলো কত একটু? এই ভাঙছে এই নদীতে, এই এই জায়গা এই পাঁচবারের মরা স্যাংশন সরকার করে, এই নদীর পাড়টায় পাঁচবার হয়েছে না, পাঁচবারের মতোই স্যাংশন হয়েছে। কিন্তু প্রথম দুইবারের কাজ মোটামুটি ভালোই হয়েছিল, পরে যে কাজ বাজ হয়েছে কাজের আটানাও এই জায়গা হয়নি। আমরা এই জায়গা এই নদীর পাড়ে কত বাড়ি ছিল? বাড়ি ছিল বিশ ত্রিশটা ঘর আমাদের এই ওখানে একটা খাল ছিল, খাল আছে খালের এই পারে ছিল, এই পারে। কিন্তু ওই পারেটা তো ওই পারে ছিল এক গ্রাম, ওই পারে একটা গ্রাম, তার কোন মানে ভিক্ষা করার কায়দা। আমাকে তো আডানা নিয়ে গেছে, আমাকে যত জমি জমার আডানা তো নিয়েই গেছে, আডানা চাইলেন আছে, তাও তো কোনো রকম নদী যাইবে এই অবস্থা। রাস্তায় করছে একবার দিয়ে গেছে গুস করিয়া, আবার এই নষ্ট রাস্তার, আবার ভাঙিয়ে আবার এই বিহার অবস্থা। এই যে কত দুর্গতি হইতেছে আমাকে। আপনার কি কি আছে এই যে সুগন্ধা নদীতে ভাঙতেছে? আপনার কি কি? আমার জমি গেছে, বাড়ি গেছে। হ্যাঁ, এখন থাকেন কই? এখন আমরা মিলে পাঁচ ভাই, ভাইগ্য ভাগ করে দিছি যে বিডে আমি থাকি পুরান বাড়ি, পুরান বাড়িটাও তো নদীর লগে আসছে। কিন্তু ভাইগ্য যে ঘর তিন চারটে ঘর হেরো তো নিয়ে গেছে, বিশ ত্রিশটা কইলাম না, বিশ ত্রিশটা ঘর এই নদীতে গেছে, আমাকে একই বাড়ি একই গোষ্ঠী। কিন্তু আমি তো আসি পুরান বাড়ি কোনো রকম। এই আমাকে রাস্তা কবে ভাঙলো? এই তো দুই তিন দিন আগে ভাঙছে না, এই যা আপনার দিকে এখন তো হ্যাঁ সেই চার দিন আজকে চার দিন। এই সড়কটা কবে ভাঙলো? কি আজকে চার দিন বয়স হয়েছে ভাঙ্গনের। হ্যাঁ, তার জন্য আমাদের যত তাড়াতাড়ি চাচ্ছি আমরা এটা মেরামত হোক, আর আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলের লোক যাতায়াত করুক, আমরা সবাই চাই। এদিকে কি স্বাস্থ্য কমপ্লেক্স? এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং কি মেডিকেলও পুরান মেডিকেল ছিল, এবং নতুন স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে, এবং এই কলেজে কাজ কাম হইতে আছে, নার্সিং হল আছে, মেডিকেল। যাতায়াতের পথ কি? যাতায়াতের পথ শুধু একটাই আছে, আর যদি ঠেকা পড়িয়া ওই বাইপাস ঘুরে যাইতে হয় তাতে অনেক কষ্ট হয়, এবং কি সিরিয়াসলি রোগী থাকলে অ্যাম্বুলেন্স যাইতে পারে না, যাইতে হলে ওই পথ ঘুরিয়া। কবে ভাঙলো এই? কবে ভাঙছে? চার পাঁচ দিন হয়েছে। হ্যাঁ, আমাদের এই রাস্তা ভাঙছে চার পাঁচ দিন হয়েছে, এই চার পাঁচ দিন দুঃখ হইতে আছে মানুষের, তারপর বলার কোনো শেষ নাই। আমরা দাবি থাকবে কি? দাবি শুধু একটাই, আমাদের রাস্তাটা যদি অতি তাড়াতাড়ি আমরা আবার সাবল চাই, যেন যার গাড়িগুলো আবার চলতে পারে, এবং যেন সবাই আসা যাওয়া করতে পারে, এবং মেডিকেলের জন্য না, ওনার এই মেডিকেলটা বাঁচার জন্য, শুধু মেডিকেলের যত রোগী আছে সবাই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। দুইটা মেডিকেলে কি সমস্যা হয় যাতায়াতে? এই যে রোগী যাইতে পারে না, আইতে পারে না, ইন্সুরেন্স যাইতে পারে না, কোনো ট্রিটমেন্ট করতে পারে না, ডাক্তার আইতে পারে না। ডাক্তার আইতে হলে ওই যে বাবুগঞ্জ টলার পাড়ায় যাওয়া লাগে, এখন তাদের আনলে তারা তো এখান থেকে গাড়ি নিয়ে আইতে পারে, যাইতে পারতো, তারা সিন্ধি নিয়ে যাইতো, সিন্ধি নিয়ে যাইতো, এখন ওই টলা নিয়ে যাওয়া আসা করে এরা, এই হলে এদের দুর্ভ। আর অ্যাম্বুলেন্স তো যাইতেই পারেই না, ওই কুলতে যাইতে হলে রাস্তা ব্লক করে আর যাইতে হইব, রাস্তা তো ইমার্জেন্সি দেখাইয়া সব রাস্তা গাড়িগুলো বন্ধ করে আর বাড়িতে হইবে, এবার গাড়ি করে যাইতে হইব, আনলে কোনো যাওয়ার বিকল্প নাই, যত তাড়াতাড়ি পারুক এই রাস্তাটা আমাদের গুছাই দেও। এই এই যে নদীটা কতদিন যাবৎ ভাঙতেছে? এই নদীটা তো ভাঙতেছে আমাদের লাইফ থেকে দেখতেছে ভাঙতে আছে, কিন্তু আবার ফেরতেও আছে। ওদের যেমন ওদিকে সর পড়ে গেছে, শুধু ভাঙনের এই 200 কিলোমিটার ভাঙন আছে, এর বেশি ভাঙন নাই। একটু ঠেকালে আশা করি যে সব ক্লিয়ার হয়ে যাবে, আর ভাঙবে না। যদি ভালো মতো মাল মাল দিয়ে মাল বস্তা এবং বোলক এবং পাইলিং করে যদি দেয় তাহলে রাস্তাটা আমাদের টেকবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই।
যাতায়াতের অনেক বছর ধরেই এখানে নদী ভাঙ্গলের কারণে স্কুল কলেজ মাদ্রাসা এবং হসপিটাল, বিশেষ করে এখন একটি নার্সিং কলেজ হচ্ছে, সেখানে ছাত্রছাত্রী যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশেষ রাস্তা ভেঙে গেছে, রাস্তাটা সম্পূর্ণ এখন ভেঙে গেছে, রাস্তার গুরুত্ব অনেক বেশি। এরপরে আগরপুর, কেদারপুর, বাবুগঞ্জ টোটাল 6টি ইউনিয়নের লোকজন এখানে টিকা প্রদান করতে আসছে, সেটাও এখন হচ্ছে না। বিশেষ করে আমাদের এলাকার মানুষের, এই সকল মানুষের দুর্গতি, ব্যবসা বাণিজ্য যাতায়াত ছাড়া, ব্যবসা ভ্যান চালায় অনেকে, গাড়ি অটো, সকল মানুষের সমস্যা হচ্ছে। বিশেষ করে মাদ্রাসা আছে একটি সরকারি ফাজল মাদ্রাসা, একটি সরকারি কলেজ আছে, এখান থেকে ছাত্রছাত্রী যায়, কেদারপুরের ছাত্র এবং বাবুগঞ্জের ছাত্র কলেজে ছাত্রছাত্রী এরা যাচ্ছে না, যাইতে পারছে না, এটা খুবই সমস্যা। বাবুগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভাঙ্গন প্রবণ এলাকা মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে আমরা ভিজিটে এসেছি এবং ওনার নির্দেশে আগামীকাল থেকে এখানে প্রতিরক্ষামূলক কাজ শুরু হবে। এখানে এসে কি দেখলে, পরিস্থিতি কি? ভাঙ্গন অত্যন্ত বেশি এবং ভাঙ্গনটা যাতে বন্ধ করা যায় এই জন্য আমরা প্রতিরক্ষামূলক কাজ শুরু করে দেবো কালকে থেকে। যাতায়াতের জন্য বন্ধ? জি। এ বিষয়ে কি বলবেন? সড়কটা আসলে যেহেতু নদী ভাঙ্গন, ভাঙ্গনটা বন্ধ হয়ে গেলে সড়কের যাতায়াত আবার শুরু করা সম্ভব হবে।